মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার হাত ধরেই আগামীকাল শিলচরে আমাদের বহু প্রতীক্ষিত শিলচর ক্যান্সার সেন্টারের শুভ উদ্বোধন হবে। এটা দীর্ঘদিনের আমাদের বরাকবাসীর মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং হাসপাতাল রামকৃষ্ণনগরে সেটা শুভ উদ্বোধন হবে তার হাত ধরেই, এবং একগুচ্ছ পরিকল্পনা নিয়ে তিনি শিলচর তথা বরাক উপত্যকার তিন জেলায় এবং বিকাশ যাত্রা আমরা আকসা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাই এবং দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে মানুষ ক্যান্সার প্রবণ যেভাবে ভুগছেন, সরকারি আম করলে সেটা হবে এবং এর থেকে গরিব মানুষেরা অনেক উপকৃত হবেন। এবং এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত বলে আকসা মনে করে, তাই এটা যে সিদ্ধান্ত নিয়েছে এবং শুভ সূচনা হবে সেটা বরাক উপত্যকার মানুষের কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আবার বলছি, আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। শিলচর ক্যান্সার সেন্টার শিলচর মেডিকেল চত্বরেই হবে এবং করিমগঞ্জ জেলায় হবে, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ এবং হাসপাতাল। যদিও এটা নিয়ে অনেকদিন টানাপোড়েন ছিল এবং বিকাশ যাত্রার সূচনা হাইলাকান্দির থেকে হবে, তাই আগামীকাল বরাক উপত্যকার মানুষের কাছে একটা খুশির দিন এবং আমরা জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। গুচ্ছ যে কালকের প্রস্তাবগুলো তুলে ধরা হলো বা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা কতটুকু আশাবাদী যে এগুলো সত্যিকারের বাস্তবায়ন হবে? এখন হিমন্ত বিশ্ব শর্মা যখন হেলথ মিনিস্টার ছিলেন কংগ্রেসে, তখন উনি চেয়েছিলেন যে কাছাড় ক্যান্সার হসপিটালকে সরকার যাতে অধিগ্রহণ করে, এই পদক্ষেপে গিয়েছিলেন, কিন্তু উনারা সেদিকে অনড় ছিলেন বলেই এটা হয়নি। এবং উনি খুব দৃঢ়তার সঙ্গে শিলচর মেডিকেল চত্বরে ক্যান্সার সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন, আগামীকাল সেটা বাস্তবায়িত হতে চলছে তার হাত ধরেই। এটাই আমাদের কাছে সবচেয়ে সব পাওনা, বড় পাওনা বলবো। নির্বাচনের প্রাক মুহূর্তে এ ধরনের প্যাকেজগুলো তো শুভ উদ্বোধন হচ্ছে কালকে, এটা তো শিলান্যাস হয়ে এটা কাজ অনেক আগেই শেষ হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর
তাছাড়া এটা তুলে ধরতে হবে, অনেকগুলো দাবি আছে, যেমন শিলচরের বাইপাস সমস্যা আছে শিলচরের, এগুলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কথা বলেছেন, এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, এটা খুব শীঘ্র যেটা এটা বাস্তবায়িত হয় তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পে শিলচর মেডিকেল কলেজ চত্বরের ভিতর অমরুজ পিএইচই সেটাও কাল উদ্বোধন হবে। এক কথায় এই আগমন এবার মানে একটা বলিষ্ঠ নেতৃত্ব হলে যা হয়, এটা মুখ্যমন্ত্রী কথা এবং কাজ যে এক সেটা প্রমাণ করে দিয়েছেন। গুরুচরণ বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ধোঁয়াশা রয়েছে, এটা আমার কোনো বক্তব্য নেই। সাংবাদিক সম্মেলন এখানেই।